আমি তামিম আহমেদ আবারও টিকার একটি নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো রিলটা এখন মানে আজকে যে রিলটা এটা একটু ভিন্ন। তো রিলটা হলো ফিডার মেন্টর, এটা যারা ফিডার ফিশিং করে বা ফিডার আমি ফিডার কি আমি দেখাচ্ছি এটা প্র্যাকটিক্যালি এখন দেখাবো এবং একটু পরে আমি বলতেছি। যারা ফিডার ফিশিং করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত একটা ভালো রিল। ফিডার না, এটা দিয়ে আপনি যারা লাড্ডু খেলেন বা ডিম রুটি, পাউরুটি এবং পিঁপড়ার ডিমের কম্বিনেশন যেটা টুকটা হয় ডিম রুটি, মানে যেটা ইচ্ছে ওটা খেলতে পারবেন, প্রতিটা জিনিস ইউজ করতে পারবেন। কিন্তু স্পেশালি কিন্তু টিকা এটা ফিডারের জন্য তৈরি করেছে। তো এটা বাংলাদেশে নিয়ে আসছে টিভিসি স্কাই শপ, যেটা মহাখালীতে অবস্থিত। ওনারা কিন্তু টিকার একমাত্র এজেন্ট বাংলাদেশের। তো রিটটা কিছুদিন আগে আমার হাতে আসছে, আসার পরেও আমি কিন্তু সময়ের কারণে আমি এটা একটা আনবক্সিং রিভিউ দিতে পারতেছি না। তো আজকে যেহেতু এটা আমি দিনের বেলা এটা নিয়ে একটু কাস্টিং করে দেখলাম যে এটা কতটুকু লং কাস্ট হয় বা হ্যান তেন এইরকম আর কি। তো আমি আনবক্সিং করতে যাচ্ছি আপনাদের সামনে টিকা ফিডার মেন্টর FM 4000। তো আমরা দেখি এইটা কেমন। সিলভার এবং ব্ল্যাক এর কম্বিনেশন আছে, যাই হোক গ্লসি ব্ল্যাক এবং বডিটা হলো ম্যাট গ্রে এবং ম্যাট ব্ল্যাক এর একটা কম্বিনেশনে কালারটা করা হয়েছে। তো আমি হ্যান্ডেলটা একটু হ্যান্ডেলটাও কিন্তু আপনার গ্লসি ব্ল্যাক, খুবই নাইস একটা কম্বিনেশন। আমি কাছে থেকে দেখাই, এই হলো রিলটা। এটা কিন্তু তিনটা সাইডে ব্র্যান্ডিং করা আছে টিকা, যেমন স্পোলে আছে, সাইডে আছে, এবং যেটা রডের সাথে ফিট হয় যে পার্টটা এখানেও টিকা ব্র্যান্ডিং করা আছে। সরি, আরেকটা হ্যান্ডেলেও কিন্তু টিকা ব্র্যান্ডিং করা আছে, সামনেও টিকা ব্র্যান্ডিং আছে। সরি, পাঁচটা জায়গায় কিন্তু টিকা ব্র্যান্ডিং আমার বলা ভুল হয়েছে। তো গিয়ার রোটেশন 5.2, এটার সাথে আর কি আছে দেখি। একটা ইউজার ম্যানুয়াল, এটা চাইনিজ ভাষায় লেখা, চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা। তো আমি রেখে দিই এটা, সাথে একটা কভার আছে বা একটা ব্যাগ আছে আপনার রিলটা ক্যারি করার জন্য, ডাস্ট থেকে ডাস্টের প্রোটেকশন দেওয়ার জন্য। এটা আমি এখানে রেখে দিলাম। দেখি বক্সের গায়ে কি লেখা আছে। সাত বেল বিয়ারিং, ইনস্ট্যান্ট অ্যান্টি রিভার্স লাইন ক্যাপাসিটি এখানে দেওয়া আছে। আপনি কত এমএম লাইনের, কত এমএম লাইন স্পোলে, কত মিটার বা কত ইয়ার্ডস আপনি ঢোকাতে পারবেন এটা দেওয়া আছে। নর্মাল প্রতিটা রিলে যেভাবে ওইরকম আনকম কিছু না। তো আমি রিলের ব্যাপারে আসি। রিলটা যেটা আমি দেখলাম, রিলের যে ড্র্যাগ সিস্টেম, যেটা ড্র্যাগ সিস্টেম কিন্তু খুবই স্মুথ। আমি দেখাচ্ছি খুবই টাইট ড্র্যাগ আছে। তারপরেও অন্যান্য রিল যেভাবে খেঁচ মারে, এটা কিন্তু এরকম খেঁচ মারে না, ইজিলি লাইনটা বেরিয়ে যাচ্ছে। তো আমরা যারা আমরা তো সাধারণত বাংলাদেশে কার্প ফিশিংই মানে বেশি প্রচলিত। তো যারা কার্প ফিশিং করেন বা কাতলা রুই এগুলা কিন্তু খুবই একটা খ্যাচ মারে। খ্যাচ মারলে কি হয়, লাইনটা যদি ইজিলি বেরিয়ে যেতে না পারে তাহলে আপনার লাইন ছিঁড়ে যায়, লাইন ব্রেক হয়ে যায়। তো এর জন্য স্মুথনেসটা কিন্তু খুবই জরুরি। যা ঠিক একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বা আরো অন্যান্য যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেগুলো আছে ওইগুলাতে কিন্তু দেখবেন স্পোলটা কিন্তু খুবই সরি ড্র্যাগটা খুবই স্মুথ, এবং স্পোলের যে এখানে এই যে খাঁচকাটা এটার কারণে কিন্তু লাইনটা ইজিলি বেরিয়ে যায়। তো অনেকের একটা কমপ্লেন আছে টিকার যে প্রোডাক্টগুলো পাওয়া যায় নর্মাল বসির দোকানগুলোতে, এগুলো কিন্তু গুগলের সাথে গুগলে সার্চ মারলে পিকের সাথে মিল হয় না। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতেছি এটা আপনারা সার্চ মারেন, এটা কিন্তু আপনারা গুগলে পেয়ে যাবেন। এটা এটা কিন্তু প্রোডাক্ট একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, এটা কান্ট্রি লেভেলের প্রোডাক্ট না। এটা আপনারা ইউজ করে দেখতে পারেন। আমি এটার একটা রিভিউ দেবো, আচ্ছা ফিডারের কথা বলছিলাম, ফিডারটা দেখাই আপনাদেরকে, ফিডার দেখলে বুঝবেন। এই হলো সেই ফিডার, কাছে থেকে দেখাই। এই হলো ফিডার, এখানে আপনার বেটটা থাকবে, আর এটাতে আপনি
সেট করতে হবে কতটুকু সারফেস বা কতটুকু লেয়ারে এই বলটা মানে আপ করে থাকবে। যখন কাতলা বা অন্যান্য মাছের সাক করবে সাকের সাথে এটা হিট মাছ হুক হয়ে যাবে, নিয়ে দৌড় দিবে, কোনো মাছকে মানে হিট করে বা ক্যাচ করা ক্যাচ মারা লাগবে না মাছ বা ইয়ে মানে কি বলে একবারে মুখের ভিতরে হুক হয়ে যাবে এবং নিয়ে দৌড় দিবে, জাস্ট রডটা ধরবে আর তুলবে মাছ। তো এইটা হলো ফিডার। এই ফিডারের জন্যই কিন্তু এই রেটটা স্পেশালি তৈরি করা হয়েছে, কিন্তু ফিডার দিয়ে না, ফিডার দিয়ে যে ফিডার ইউজ করতে পারেন কোনো কথা না, আপনি এটা দিয়ে লাড্ডু খেলতে পারেন, রুটিও খেলতে পারেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু রেটটা খুবই সুন্দর, রেটটা একটু লম্বা টাইপ, কিন্তু রেটটা এত বড় না, অন্যান্য 4000 সিরিজ যেটা আছে ওই রকম মিডিয়াম সাইজ একটা রেট, জাম্বু সাইজের রেট না, এটা ইজিলি ক্যারি করতে পারবেন, ইজিলি ইউজ করতে পারবেন। তো আমার মতে এটা একটা খুবই ভালো রেট, আপনারা নিয়ে দেখতে পারেন। এটা কিন্তু প্রাইস বেশি না, এটা বাজেটের ভিতরে, এটা বাজেট রিল, এটা আমি বলবো যেটা বলে কি বলে ভ্যালু ফর মানি। তো আপনি যেটা ইনভেস্ট করবেন এটা কিন্তু লস হবে না। অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে, অন্যান্য ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে, এগুলো কিন্তু অনেক দাম হয়ে থাকে, অনেক দাম হয়ে থাকে, কিন্তু কোয়ালিটি কিন্তু ওই রকম ম্যাচ করে না আমাদের দেশে। যদি আপনি কোয়ালিটি প্লাস রিলের যে আপনার যে কনফিগারেশন আছে ওগুলো ম্যাচিং রেখে আপনার বাজেটের মধ্যে একটা ভালো রিল চান, তাহলে আমি বলবো এই রিলটা নিয়ে দেখতে পারেন। ঠিক আছে, অন্যান্য রিল আছে, আমি আমি রিসেন্টলি আমি কিছু রডের রিভিউ দিব, আরও কিছু নতুন প্রোডাক্ট রিলের রিভিউ দিব, আপনারা দেখবেন যেগুলো ভালো ভালো মানে টিকার যেগুলো বেস্ট প্রোডাক্ট আমরা কিন্তু ওগুলা রিভিউ দিয়ে থাকি, এবং এগুলা কিন্তু আমি কিন্তু সাধারণত কোনো বাজে প্রোডাক্টের রিভিউ দেই না, আপনারা নিঃসন্দেহে নিয়ে দেখতে পারেন, রিলগুলো কিন্তু খুবই ভালো। তো আজকের মতো এখানে শেষ, আজকে আমরা দেখলাম টিকা ফিডার বেঞ্চর FM 4000 সিরিজ, তো এটা 3000 ও হয় 5000 ও হয়, এটার কয়েকটা সিরিজ আছে আপনারা নিয়ে দেখতে পারেন। তো আজকের জন্য এখানেই শেষ, আর এটার আমরা ফিডার ইউজ করে একটা রিভিউ দিব, ফিডার ইউজ করার পর যে মাছ কীভাবে মানে হুক হয় বা নিয়ে যায় বা রিলটা কেমন বা লাইনটা কত স্মুথলি বেরিয়ে যায় বা কাস্টিংটা কেমন, এগুলোর উপরে কিন্তু একটা সামনে দিয়ে একটা রিভিউ আছে। তো ওইটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো, রিসেন্টলি আমি এটা লঞ্চ করবো। তো আজকের জন্য এখানে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বেল আইকনে একটা প্রেস করতে ভুলবেন না। এবং আমি টিকার টিপিসির নাম্বার বা লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সাইনিং আউট তামিম আহমেদ, দেখা হবে, আল্লাহ হাফেজ। Thanks for watching, please subscribe to my channel and press the bell icon to get new videos.